আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এন্ড লার্নার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহ ভালো আছি। আমি প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি আপনাদের সাথে কিছু ইংরেজি বাক্য শেয়ার করার জন্য। তো ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজেস অফ হ্যাভ। আমি আজকে আলোচনা করব হ্যাভ এর ব্যবহার নিয়ে। হ্যাভ মূলত আমরা কারোর কাছে কোনো কিছু আছে এই অর্থে ব্যবহার করে থাকি। তো কারোর কাছে কোনো জিনিস আছে, কারোর কাছে কিছু আছে এই অর্থে ব্যবহার করে আমি কয়েকটি বাংলা বাক্য তৈরি করেছি। বাংলা বাক্যগুলো হলো, আমার দুইটা মোবাইল ফোন আছে। এরপরে বাক্য, আমাদের একটা তোতা পাখি আছে। এরপরে বাক্য, তোমার একটা টেবিল আছে। এরপরে বাক্য, তাদের একটা দোকান আছে। এরপরে লাস্ট বাক্য, তাদের একটা বাড়ি আছে। ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাক্যের শেষে আছে 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 আছে, এই আছে কথাটি কমন আছে। আমাদেরকে মনে রাখতে হবে কারোর কাছে কোনো জিনিস আছে এই অর্থে আমরা কোনো বাক্য তৈরি করতে চাইলে অবশ্যই সাবজেক্টের পরে হ্যাভ বসাতে হবে। যেমন এখানে আমি বললাম, আমার দুইটা মোবাইল ফোন আছে। তো আমার দুইটা মোবাইল ফোন আছে, আমি ইংরেজি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। তো আমার দুইটা মোবাইল ফোন আছে, এই ইংলিশ বাক্য হলো, মোবাইল ফোন দুইটা কার কাছে আছে, তিনি হলো বাক্যের সাবজেক্ট। তো মোবাইল ফোন দুইটা আছে, আমার আমার দুইটা মোবাইল ফোন আছে, তো এই বাক্যের সাবজেক্ট হলাম আমি। তো মোবাইল ফোন দুইটা কার কাছে আছে, আমার কাছে আছে, তো আমি হলাম এই বাক্যের সাবজেক্ট। তো আই হ্যাভ কি আছে, দুইটা মোবাইল ফোন। তো আই হ্যাভ টু মোবাইল ফোন। আমার দুইটা মোবাইল ফোন আছে, এর ইংরেজি বাক্য হলো, আই হ্যাভ টু মোবাইল ফোনস। আই হ্যাভ টু মোবাইল ফোনস, আমার দুইটা মোবাইল ফোন আছে, ইংরেজি বাক্য হলো, আই হ্যাভ টু মোবাইল ফোনস। এরপরে বাক্য, আমাদের একটা তোতা পাখি আছে। আপনারা একটা জিনিস দেখলেন, প্রত্যেকটা বাক্যের লাস্টে কিন্তু আছে কথাটি আছে। সেই জন্য আমি আপনাদেরকে প্রত্যেকটা বাক্যের সাবজেক্টের পরে হ্যাভ ব্যবহার করে বাক্যগুলো তৈরি করার চেষ্টা করব। তো আমাদের একটা তোতা পাখি আছে, এই বাক্য হলো, কাদের আছে তোতা পাখি? আমাদের, আমাদের হলে উই। তো উই হলো এই বাক্যের সাবজেক্ট, আমাদের হলো উই। উই হ্যাভ কি আছে, একটা তোতা পাখি। উই হ্যাভ এ প্যারোট। আমাদের একটা তোতা পাখি আছে, আমাদের একটা তোতা পাখি আছে, ইংরেজি বাক্য হলো, উই হ্যাভ এ প্যারোট। আমাদের একটা তোতা পাখি আছে, ইংলিশ বাক্য হলো, উই হ্যাভ এ প্যারোট। নাও দ্য নেক্সট ওয়ান, তোমার একটা টেবিল আছে। তোমার একটা টেবিল আছে, এর ইংরেজি বাক্য হলো, টেবিলটি কার আছে, ইনি হলো এই বাক্যের সাবজেক্ট। টেবিলটি আছে তোমার, তোমার একটা টেবিল যেহেতু আছে, তুমি হলো এই বাক্যে কি সাবজেক্ট। তো তুমি ইংলিশ হলো ইউ, এই বাক্যের সাবজেক্ট হলো ইউ। ইউ হ্যাভ, যেহেতু আছে সেই জন্য আমি হ্যাভ ব্যবহার করছি। হ্যাভে বাংলাতে তো আছে অর্থে আমি ব্যবহার করি। তো তোমার একটা টেবিল আছে, তো তোমার আছে, ইউ হ্যাভ কি আছে, একটা টেবিল। ইউ হ্যাভ এ টেবিল, ইউ হ্যাভ এ টেবল, তোমার একটি টেবিল আছে। ইউ হ্যাভ এ টেবল, তোমার একটি টেবিল আছে। এরপরে তাদের একটা বাড়ি আছে, তাদের একটা বাড়ি আছে, ইংলিশে আমরা বলি দে দে হ্যাভ এ হাউস। তাদের একটা বাড়ি আছে, দে হ্যাভ এ হাউস। ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, আমি বাক্যগুলো আপনাদের সাথে আবার শেয়ার করছি। আমার দুইটা মোবাইল ফোন আছে,
ইংরেজি বাক্য হলো আই হ্যাভ টু মোবাইল ফোনস, আমার দুইটা মোবাইল ফোন আছে, আই হ্যাভ টু মোবাইল ফোনস। এর পরের বাক্য আমাদের একটা তোতা পাখি আছে, ইংরেজি বাক্য হলো উই হ্যাভ এ প্যারট, আমাদের একটা তোতা পাখি আছে, ইংরেজি বাক্য হলো উই হ্যাভ এ প্যারট। এর পরের বাক্য তোমার একটা টেবিল আছে, তোমার একটা টেবিল আছে, ইংরেজি বাক্য হলো ইউ হ্যাভ এ টেবল। এরপরে বাক্য তাদের একটা দোকান আছে, দে হ্যাভ এ শপ, তাদের একটা দোকান আছে, ইংরেজি বাক্য হলো দে হ্যাভ এ শপ। এরপরে বাক্য তাদের একটা বাড়ি আছে, তাদের একটা বাড়ি আছে, ইংরেজি বাক্য হলো দে হ্যাভ এ হাউস, তাদের একটা বাড়ি আছে, ইংরেজি বাক্য হলো দে হ্যাভ এ হাউস। তো সম্মানিত ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আমি আজকে যে বাক্যগুলো শেয়ার করলাম, বাক্যগুলো আপনাদের যদি একটু ভালো লাগে বা এখান থেকে আপনারা কোনো একটু যদি উপকৃত হয়ে থাকেন, আমার ভিডিওটি লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অল করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।